এই বন্দুকগুলোর এত ক্ষমতা শুনলে চমকে যাবেন। ইসরায়েল, আমেরিকা, রাশিয়া সহ বিশ্বের শক্তিধর দেশগুলো একের পর এক ঘাতক বন্দুক বানাচ্ছে। এর মধ্যে কোনটিও থেকে 16 লক্ষ গুলি বেরোয়, কোনটিও আবার একসঙ্গে দুটো নিশানা বানাতে পারে। এমনই 5টি ঘাতক বন্দুক রাইফেল গ্যালারিতে। XM-29 মার্কিন সেনারা এই ঘাতক বন্দুকটি ব্যবহার করে। এটি সেমি অটোমেটিক স্মার্ট গ্রেনেড লঞ্চার। এর বিশেষত্ব হলো একই সময়ে দুই জায়গায় একসঙ্গে নিশানা বানানো যায়। যে কোনো চলমান বস্তুকে নিখুঁতভাবে টার্গেট করতে এর জুড়ি মেলা ভার। মেটাল স্টর্ম সেন্ট্রি গান, 1 মিনিটে 16 লক্ষ গুলি বেরোয়, 360 ডিগ্রি ঘুরতে পারে এই ঘাতক বন্দুক, একসঙ্গে 24,000 লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। কর্নার শট, স্রষ্টা ইসরায়েল ডিফেন্স ফোর্সের লেফটেন্যান্ট কর্নেল এমএস গোলান। কোনায় লুকিয়ে থাকা কোনো লক্ষ্যবস্তুর সামনাসামনি না গিয়েও হামলা চালানো যায় এই বন্দুক দিয়ে। জঙ্গি হামলা কিংবা পণবন্দি বানানোর মতো ঘটনায় মোকাবিলায় এটা খুবই উপযোগী। রেল গান, ইলেকট্রোম্যাগনেটিক পালসকে কাজে লাগিয়ে এই বন্দুক চালানো যায়। সেকেন্ডে 2.4 কিলোমিটার বেগে 160 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম। মার্কিন নৌবাহিনী ব্যবহার করে এই বন্দুক। XM-25 হালকা ওজনের গ্রেনেড লঞ্চার, একবারে 25টি গ্রেনেড ছোড়ার ক্ষমতা রাখে। 600 মিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম।